জিনিসটা আমাদের জন্য একটু সহনীয় থাকে। এই আজকের এই দিবসে আমরা একটা শপথ করতে পারি যে আমরা যেই যেখানে থাকি না কেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে আমাদের এই পৃথিবীটা বসবাসযোগ্য করে যেতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই বেশি বেশি করে বৃক্ষরোপণ করবো এবং এই বৃক্ষরোপণের বৃক্ষের যত্ন নেব, তাহলে আমরা আসলে একটি সুখী